নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ চারটি রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন প্রত্যেকে লটারির টিকিট কাটেন কারো কারো ক্ষেত্রে লটারির টিকিট বাদে আবার কারো কারো ক্ষেত্রে লটারির টিকিট বাধে না প্রচুর চেষ্টা করেও লটারিতে প্রচুর টাকা নষ্ট হচ্ছে তো আজকের এই আলোচনাটা যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আমি প্রতিদিন আপনাদের কাছে এই আলোচনাটি করি কারণ অনেকের কি হচ্ছে যে অল্পের জন্য দুই এক নাম্বার জন্য মিস হয়ে যাচ্ছে দেখুন প্রথম কথা এই লটারি বলুন লটারিটা হচ্ছে আমাদের ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে ভাগ্যভাব যদি স্ট্রং হয় কিনা নিশ্চিত নিশ্চিত রূপে আমাদের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ ভাগ্য ছাড়া ভাগ্য ব্যতীত কিচ্ছু কিন্তু হয় না তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি কলিযুগে যে গ্রহটি আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ সে রাহু গ্রহকে পাওয়ার করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকেই একটা প্রশ্ন করেন যে কৌশিকটা আমার জীবনে যদি অর্থপ্রাপ্তি কবে হবে যদি হয় তাহলে আমার জীবনে অনেক কিছু বদলে যাবে দেখুন অনেকে ক্ষেত্রে রাহু গ্রহ কিন্তু খারাপ রয়েছে কারণ নবগ্রহের মধ্যে চারটি গ্রহ রাহু শুক্র বুধ এবং শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কিনা কালকে শনিবার রয়েছে আগামীকাল প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং ভিডিওটিকে আপনারা একটু হলো গুরুত্বপূর্ণভাবে শুনুন দেখুন রাশির নাম বলা মানে যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এমনটি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে যদি আপনার জন্ম কুণ্ডুলিতে যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় যোগ থাকে অর্থপ্রাপ্তির তবেই কিন্তু হবে সেটা কখন রয়েছে সেটা আদতে আপনার কেটে গেছে কিনা যদি কেটে যায় অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা ছিল সেটা আপনার হয়তো কেটে গেছে সেটা কিন্তু বাচ্চা রিফরমেশনের মাধ্যমে কিন্তু নিয়ে আনানো কিন্তু সম্ভব তাই আপনারা বারচার ট্রি অবশ্যই করুন পাশাপাশি যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবজ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন আমি একটি কথা খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের জন্মকুণ্ডলিতে বিশেষ করে আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব যেটা হচ্ছে আমাদের পঞ্চম ভাব এই পঞ্চম ভাবের উপর কোন অশুভ গ্রহের দৃষ্টি নেই তো বা কোনো সেখানে কোনো বিষদোষ নেই তো তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে এবং দশা মহাদশাটা আমাদের কি পারমিট করছে দেখুন দশা মহাদশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট কিছু কিছু দশা মহাদশাতে আমাদের অর্থপ্রাপ্তি ঘটে আবার কিছু কিছু মহাদশাতে আমাদের অর্থপ্রাপ্তিতে কিন্তু বাধা আসে তাই আগে এই যে ভিডিওগুলো শুনছেন তার আগে আপনারা প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন কারণ প্রতিকারটা এই জন্য করুন তাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির চান্সেসটা বেড়ে যাবে সম্ভাবনাটা বেড়ে যাবে আমি রাশিগুলোর নাম বলছি মিলিনিন হয়তো আপনাদের রাশি থাকবে হয়তো আপনার সাথেও মিলে যেতে পারে হয়তো হঠাৎ আপনিও কালকে কুটিপতি হতে পারেন কিন্তু কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু থাকা দরকার আছে সেই যোগটা কিন্তু থাকা দরকার রয়েছে প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার কুম্ভ রাশির ক্ষেত্রে আট এবং তিন কুম্ভ রাশির টার্গেট নাম্বার আট তিন আপনাদের যে শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে আপনার এগারোটা যে রাশির আমি কথা বলবো রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই এবং সাত আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ আমি যে দুটি রাশির কথা বললাম সেই দুটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে এবং আর যে দুটি রাশির কথা বলো তার আগে আমি একটি কথা বলছি শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না আপনাদের যে কোনো দিক থেকে যে কোনো সেক্টর থেকে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন রাহু রক্ষা কবর দিতে চাইছেন অনলাইন করতে চাইছেন জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আর যে দুটি রাশির আমি কথা বলবো সে প্রথম যে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার পাঁচ এবং নয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে এগারোটা চব্বিশ মিনিট থেকে আপনার বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম একদম নম্বর যে যে রাশি এরপর আমি কথা বলবো হচ্ছে আপনার কন্যা রাশি রাশির টার্গেট নাম্বার পাঁচ এবং আট আপনাদের শুভ সময় দশটা থেকে দশটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাদের সময়টা শুভ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রাহুরক্ষা কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন এবং এর পাশাপাশি আপনারা প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ